গল্পের বাক্স বা শান্তা চ্যানেল থেকে আজকে পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের তোমাকে উপন্যাসের চতুর্থ ও শেষ পর্ব। এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, এত ভালো যে সেলিনা আপা একদিনের জন্য স্কুল ছুটি দিলেন এবং একটি গোল্ড মেডেল দেবার ব্যবস্থা করলেন। খায়রুননেসা গোল্ড মেডেল, খায়রুননেসা তার মায়ের নাম। এই গোল্ড মেডেলটি সেবারই প্রথম ঘোষণা করা হলো। আমাদের স্কুলের কোনো ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় সমস্ত বোর্ডে প্রথম তিনজনের মধ্যে থাকতে পারে সে এই গোল্ড মেডেল পাবে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বোর্ড থেকে আমাকে ৫০০ টাকা দেওয়া হলো। শুধু তাই নয়, একদিন সকালে একজন স্থানীয় সংবাদদাতা আমার ইন্টারভিউ নিতে এলেন। নজমুল চাচার উৎসাহের সীমা নেই, শাড়ি খুলে একটা কামিজ টামিজ পর, বয়স কম দেখা যাবে, কানের দুলগুলি খুলে ফেলতো, ভালো ছাত্রীদের এইসব গয়না টয়না মানায় না, মুখে হালকা করে পাউডার দে। ইন্টারভিউ পর্ব সমাধা হতে অনেক সময় লাগলো, বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে লাগলেন নজমুল চাচা। যেমন ভদ্রলোক যখন জিজ্ঞেস করলেন দৈনিক ক ঘন্টা পড়াশোনা করতে, আমি কিছু বলার আগে নজমুল চাচা বললেন ঘন্টার কি কোনো হিসাব আছে ভাই, রাত দিনই পড়ছে, যখনই দেখি তখনই দেখি মুখের ওপর একটা বই হা করা। ভদ্রলোক জিজ্ঞেস করলেন কোনো প্রাইভেট টিচার ছিল, নজমুল চাচা আমাকে থামিয়ে দিয়ে বললেন এই মেয়ের প্রাইভেট টিচার লাগে, কি যে বলেন ভাই, কথাটি পুরোপুরি মিথ্যা। আজিজ স্যার আমাকে আর নীলুকে সপ্তাহে ৪ দিন অঙ্ক করাতেন, নলিনীবাবু স্যার পড়াতেন ইংরেজি, বাইরের বই তো বেশি পড়েছে, রবীন্দ্রনাথ টলস্টয় সবই আপনার নিচের ক্লাসেই পড়ে শেষ করেছে, হা হা হা। ইন্টারভিউ হলো আসলে নজমুল চাচার সঙ্গে, আমি শুধু হাসি মুখে তার পাশে রইলাম এবং সেই ইন্টারভিউখানা ছাপাও হলো একটি ইংরেজি পত্রিকায়। তার পরপরই একটি চিঠি পেলাম আমরা দুবোন, কল্যাণী আসা নীলু অথবা বিলু, তোমাদের দুবোনের একজনের ছবি দেখলুম পত্রিকায়, ছবির সঙ্গে ডাকনাম দেয়া ছিল না, কাজেই বুঝতে পারছি না ছবিটাকার, যার ছবি তার জন্য আমার আন্তরিক অভিনন্দন, মফস্বলের একটি স্কুল থেকে এমন চমৎকার রেজাল্ট করা দারুণ ব্যাপার, আমার খুবই ভালো লাগছে। এর মধ্যে একবার ময়মনসিংহ এসেছিলাম, তোমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়েছি, গেট বন্ধ ছিল কাজেই ভেতরে আর ঢুকিনি, গেট খুলে ঢুকলেই হতো, অনেক সময় আমরা যা করতে চাই করতে পারি না, কেন পারি না তাও জানি না, পরে তা নিয়ে কষ্ট পাই, ঠিক না? আমার কেন যেন মনে হচ্ছে তোমরা দুবোন চিঠি পড়ে খুব হাসবে, একটি ক্ষীণ আশা যে এই চিঠিটি তোমাদের হাতে পৌঁছাবে কি না, কারণ তোমাদের ঠিকানা আমার জানা নেই, শুধু জানি তোমাদের দুবোনের একজন হচ্ছে নীলু একজন বিলু এবং তোমাদের বাড়িটির নাম উত্তর দিঘি। এরকম সংক্ষিপ্ত ঠিকানায় চিঠি যাওয়ার কথা নয়, ঠিক না? রাকিব হাসান। কত অসংখ্যবার যে সেই চিঠি আমি পড়লাম, প্রতিবারই আমার মনে হয়েছে এই চিঠিতে যা লেখা রয়েছে তার বাইরেও কিছু আছে, আর একবার পড়লেই বোঝা যাবে। চিঠিটা নজমুল চাচাও পড়ল এবং বললেন বিশিষ্ট ভদ্রলোক, খুব আদব কায়দা, একটা ভালো সংবাদ পেয়েছে, সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছে, এই সব ভদ্রতা কি আজকাল দেশে আছে, সংবাদ শুনলে লোকজন আজকাল বিরক্ত হয়। মা সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লেখো, বানান যেন ভুল না থাকে, সাবধান ডিকশনারি দেখবে, আর শোনো এই চিঠি যত্ন করে তুলে রাখবে, রেজাল্ট নিয়ে যত চিঠি যত টেলিগ্রাম আসবে সব তুলে রাখবে, আলাদা একটা ফাইল করে রাখবে, আমি অফিস থেকে ফাইল নিয়ে আসব। নীলু চিঠিটার শুরুটা পড়েই গম্ভীর মুখে বলল, তোর চিঠি আমাকে দিচ্ছিস কেন, আমি অন্যের চিঠি পড়ি না, পড়া যাবে না এমন কিছু এখানে লেখা নেই, না থাকুক। নীলু পাশ ফিরে বালিশে মুখ ঢাকল, তার বেশ কদিন ধরে জ্বর যাচ্ছে, তেমন কিছু নয় কিন্তু বিছানা ছেড়ে উঠছে না, আমার ধারণা সে আশা করেছিল তার রেজাল্ট অনেক ভালো হবে, রেজাল্ট মোটেও ভালো হয়নি, ফার্স্ট ডিভিশনের দেখা শেষ করে আমরা যখন সেকেন্ড ডিভিশন দেখতে শুরু করেছি তখন সে দৌড়ে পালিয়েছে। নজমুল চাচা তাকে পাশের খবর দিতে সে কেঁদে টেঁদে একটা কাণ্ড করেছে, পরের বার অনেক ভালো হবে দেখবি, আর দেখতে হবে না, সবাই কি আর ফার্স্ট সেকেন্ড হয় নাকি রে বোকা, আমি নিজে ৩বারে ম্যাট্রিক পাস করেছি কিন্তু আয়েতে ফার্স্ট ডিভিশন, থাক আপনাকে আর বকবক করতে হবে না। বাবা নিজে এসেও সান্ত্বনা দিতে চেষ্টা করলেন, আরে সেকেন্ড ডিভিশন খারাপ কি, খারাপ হবে কেন, খুব ভালো, তুমি যাও তো এখন। নীলুকে আমরা খুব শক্ত মেয়ে হিসেবে জানতাম কিন্তু এই ব্যাপারটাই সে এতটা মন খারাপ করবে ভাবতেও পারিনি। কিছুদিন পরে সে জ্বরে পড়ে গেল,
অল্প দিনের মধ্যে জ্বরে শুকিয়ে টুকিয়ে অন্যরকম হয়ে গেল। এক রাতে ঘুমোতে এলো আমার ঘরে। একা একা তার নাকি ভয় লাগছে, কে যেন বারবার তার জানালার সামনে এসে দাঁড়াচ্ছে। আমরা দুজন অনেক দিন পর একসঙ্গে ঘুমোতে গেলাম। সে তারা শুয়েছে একা একটি খাটে, আমরা দুজন একটিতে। আমি নরম স্বরে বললাম, এত মন খারাপ করছিস কেন? আমি জানি না কেন, তুই তো পড়াশোনাই করিসনি, রেজাল্ট কোথেকে ভালো হবে? নীলুর একটি হাত আমার গায়ের ওপর রেখে বলল, দুজন এবার আলাদা হয়ে যাব, তুই যাবি ঢাকায় আর আমি এখানে কোনো ভাঙ্গা কলেজে। আমি ঢাকায় যাব না, এইখানে থাকব। তুই ঢাকায় পড়তে যাবি এটা তো জানা কথা, সেটাই ভালো। তুই এত ভালো ছাত্রী, তোর তো ভালো কলেজেই যাওয়া উচিত। আমরা দুজন হালকা গলায় নানান কথাবার্তা বলতে লাগলাম। অনেক রাতে শুনলাম বাবা ঘরে ফিরেছেন, গুনগুন করে কী যেন বলছেন, রমজান ভাই রাগী গলায় কী সব বলছেন। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল, চল ঘুমিয়ে পড়ি। প্রায় ঘুমিয়েই পড়েছি তখন নীলু বলল, বিলু একটা কথা, জেগে আছিস তো? আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে। কী প্রতিজ্ঞা? নীলু চুপ করে রইল। আমি অবাক হয়ে বললাম, কিসের প্রতিজ্ঞা? ঢাকায় গিয়ে রকিব ভাইয়ের সঙ্গে দেখা করতে পারবি না। এসব কী বলছিস, আমি দেখা করব কেন? ওর চিঠির জবাবও দিবি না? আমি স্তম্ভিত হয়ে গেলাম। নীলু কাঁদতে শুরু করলো, ফোপাতে ফোপাতে বলল, কথাতে আমাকে আমার গা ছুঁয়ে বল, কী যে কাণ্ড তোর! আমি নীলুকে জড়িয়ে ধরলাম, এমন বোকা কেন নীলুটা? সেদিন আকাশের রং ছিল ঘন নীল, আমরা এমনিতে কখনো আকাশ দেখি না। আমরা আকাশের দিকে তাকাই মন খারাপ হলে, মন বিষণ্ন হলে আকাশও বিষণ্ন হয়। হেমন্তের এই ঝকঝকে সকালে আকাশটা সম্ভবত বিষণ্ন হয়ে গেল। আমি তবু মুখে হাসি টেনে রাখলাম। ভোরবেলা নাস্তা খাবার সময় খুব হাসি খুশি থাকতে চেষ্টা করলাম। নজমুল চাচাও আজ আমাদের সঙ্গে বসে নাস্তা খেলেন। নীলু বসে রইল পাথরের মতো মুখ করে। বাবা একবার সাবধানে চলাফেরার কথা বললেন, একা একা কোথাও যাবার দরকার নেই, কোথাও যেতে হলে বন্ধু বান্ধব কাউকে সঙ্গে নিবি। নজমুল চাচা বললেন, চিন্তার কিছু নেই, সবদার সাহেব প্রতি শুক্রবার এসে বাসায় নিয়ে যাবেন, আর ছুটি ছাটা হলে ময়মনসিং এসে পৌঁছে দিয়ে যাবেন, অতি ভদ্র স্বজন ব্যক্তি। আমি তাদের কথায় হা না কিছুই বললাম না। ঠিক যাবার যখন সময় হলো তখন ইচ্ছে করলো চেঁচিয়ে বলি, আমি এখানেই থাকব, এখানকার কলেজে ভর্তি হব। কিছুই বলা হলো না। নজমুল চাচা আমাকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেন। ট্রেন ছাড়তে খুব দেরি করতে লাগলো। বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন ক্লান্ত ভঙ্গিতে। নীলু সেতারা কেউ আসেনি, ওরা খুব কাঁদছিল। বাবা বলছিলেন, তোরা আসিস না, তোরা থাক এখানে, আর এত কান্নাকাটির কী আছে, দুই মাস পরে তো আসছেই। ট্রেন ছেড়ে দেবার সময় বাবা মনে হলো খুব অবাক হয়ে পড়েছেন, যেন ভাবতে পারেননি এত তাড়াতাড়ি ট্রেন ছেড়ে দেবে। তিনি জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার বাঁ হাত শক্ত করে চেপে ধরে ট্রেনের সঙ্গে সঙ্গে আসতে লাগলেন। নজমুল চাচা বললেন, আরে করো কি, হাত ছেড়ে দাও। বাবা হাত ছাড়লেন না। যেন শেষ মুহূর্তে তার মনে হলো আমি চলে যাচ্ছি, তিনি ট্রেনের লোকজন প্ল্যাটফর্মের গাদাগাদি ভিড় সম্পূর্ণ উপেক্ষা করে ফুপিয়ে উঠলেন, আমার আম্মি, আমার রাত্রিমণি, ওরে বেটি টুনটুন। আমি পাথরের মতো মুখ করে বসে রইলাম। পৃথিবীতে এত কষ্ট কেন থাকে, কেন এত দুঃখ চারিদিকে? জানালার ওপাশে কী সুন্দর সব দৃশ্য, গাঢ় নীল রঙের একটি ডোবা, তার ওপারে সাদা মেঘের ছায়া পড়েছে। কঞ্চি হাতে একটি ছোট্ট ছেলে অবাক হয়ে তাকিয়ে আছে ট্রেনের দিকে। পাট বোঝায় একটি গরুর গাড়ির চাকা আটকে গেছে, গরুটি ধবধবে সাদা। একসময় নজমুল চাচা বললেন, ছি মা কাঁদে না, বিলু তোর দুটি চিঠি পেয়েছি, প্রথমটির জবাব সঙ্গে সঙ্গে লিখেছিলাম, রমজান ভাইকে পোস্ট করতে দিয়েছি। ও মা, দিন দুই পরে দেখি তার বাজারের ব্যাগ থেকে চিঠি বেরোলো, ভিজে নেতা নেতা, অথচ রমজান ভাই আমাকে বলেছে সে নিজ হাতে চিঠি ফেলেছে, দেখ অবস্থা। তারপর তোমার দু নাম্বার চিঠি এলো, ভাবলাম রাতে জবাব লিখব, রাতে ছাড়া চিঠি লিখতে ভালো লাগে না। কিন্তু রাতে বাবার খুব জ্বর এলো, মাথায় পানি ঢালতে হলো, ডাক্তার আনতে হলো, ডাক্তার বলেছেন ম্যালেরিয়া। দেশে কি এখন ম্যালেরিয়া আছে নাকি? যে ম্যালেরিয়া হবে, ডাক্তারটির বয়স খুব কম, আমার মনে হয় নতুন পাশ করেছে, আমার মতো পাশ, বইটই ভালো মতো পড়েনি। আমার সঙ্গে গম্ভীর হয়ে কথা বলছিল, মিস নীলু ভয়ের কিছু নেই, আমি আবার এসে দেখে যাব,
আমি হেসে বাঁচি না, মিস নীলু আবার কি, কলেজে ওঠার পর দেখি অনেকেই সম্মান টন্মান করছে, বিশেষ করে আমাদের কলেজের একজন লজিকের স্যার নজিবর রহমান ভুইয়া, উনি সব সময় আপনি আপনি করছেন। ছাত্রীরা তার নাম দিয়েছে প্রেম কুমার, কারণ তিনি নাকি সব মেয়ের সঙ্গে প্রেম করবার চেষ্টা করেন। তাকে প্রতি বছর 5-6 বার হাফসোল খেতে হয়। হাফসোল কী জিনিস জানিস তো, নাকি তোদের কলেজে এসব কথা বলে না? যাই হোক, নজিবর রহমান স্যার কী করলো তোকে বলি। ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ নজিবর রহমান স্যারের সঙ্গে দেখা। তিনি ভুরু কুচকে বললেন, তুমি ফার্স্ট ইয়ারের না? জি স্যার। গত ক্লাসে আসুনি কেন? বাবার জ্বর ছিল তাই আসেনি। লজিকের কতগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশন পড়িয়েছি, মিস করলে পরেরগুলি ধরতে পারবে না। আমি চুপ করে বসে রইলাম। নজিবর রহমান স্যার গম্ভীরভাবে কিছুক্ষণ মাথা দুলিয়ে বললেন, আমি অবশ্যই নোট আনতে যাইনি, গেলেই আমার নাম হয়ে যেত প্রেম কুমারী। হি হি হি, উঁচু ক্লাসের মেয়েদের কাছে শুনেছি তার কাছে ক্লাস নোটের 10-12টা কপি তৈরি থাকে, যাদের সঙ্গে তার প্রেম করবার ইচ্ছে হয় তাদের তিনি ডেকে নিয়ে দেন। ভদ্রলোক কিন্তু পড়ান খুব ভালো। আমাদের আরেকজন স্যার আছে খুব ভালো পড়ান, তার নাম কি জানিস? তার নাম মুরগির গু। কী জন্য বেচারার এই নাম হলো? অনেকদিন ধরে তার এই নাম চলছে। ছোটোখাটো মানুষ, খুব পান খান, ক্লাস শুরু করবার আগে ডাস্টার দিয়ে টেবিলে প্রচণ্ড একটা বাড়ি দিয়ে বলেন, নিস্তব্ধতা। ছাত্রীগণ, নিস্তব্ধতা হিরণময়। প্রথম দিন আমি তো খুব কষ্টে হাসি সামলালাম, কিন্তু পরের দিন দেখি সাংঘাতিক ভালো পড়ান। তার একটা ভালো নাম হওয়ার দরকার ছিল। ক্লাসের অনেক কথা লিখলাম, আরও মজার ব্যাপার আছে পরে লিখব। একজন আপা আছেন, তার নাম মিস চ্যাটা, দারুণ অসভ্য অসভ্য সব গল্প আছে তাকে নিয়ে, চিঠিটা লেখা যাবে না। এবার অন্য খবর বলি, মুন্নির বিয়ে হয়ে গেছে, ছেলে পিডিবির ইঞ্জিনিয়ার, নাকি খুব বড় লোক। আমি অবশ্যই বিয়েতে যাইনি, কারণ আমাকে ও যেতে বলেনি। মুন্নি ক্লাসের সব মেয়েকেই বলেছে, আমাকে বলেনি। রকিব ভাই এসেছিলেন ঢাকা থেকে, আমার অবশ্যই ধারণা ছিল আসবেন না। বিয়ের পরদিন আমাদের বাড়িতে এলেন, কখন এসেছেন আমি কিছুই জানি না, কী জন্যে বসার ঘরে গিয়েছি, দেখি বসে বসে বাবার সঙ্গে গল্প করছেন। তার গায়ে নীল রঙের একটা স্ট্রাইপ দেওয়া শার্ট ছিল, এমন মানিয়েছিল তাকে কি বলবো। আমার গায়ে ছিল বোম্বে প্রিন্টের ওই জঙ্গলি শাড়িটা, আমাকে নিশ্চয়ই ভূতের মতো লাগছিল, কারণ ওই দিন আমি চুলও বাঁধিনি, কিছুই করিনি। আকবরের মাকে বলেছিলাম চুল বেঁধে দিতে, সে দিতেছি আপা বলে সেই যে গিয়েছে গিয়েছেই, আর দেখা নেই। আমি গিয়ে দেখি দিব্যি ঘুমোচ্ছে, তারপর আমিও ঘুমোতে গেলাম। এখন চিন্তা করে দেখো অবস্থা, চুল বাঁধা নেই, ঘুম ঘুম ফোলা মুখ, পরনে জঙ্গলি শাড়ি, কি ভাবলেন উনি কে জানে। আমি তো একদম হতভম্ব হয়ে গেছি। উনি বললেন, তুমি কি নীলু না বিলু? আর বাবার যা কাণ্ড, বাবা বললেন, সালাম কর নীলু, সালাম কর। সালাম করব কি, আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। উহু, আমি বেশিক্ষণ বসতে পারবো না। উনি অবশ্যই অনেকক্ষণ বসলেন, চাটা খেলেন, যাবার আগে আমাকে দুটো গল্পের বই দিয়ে গেছেন। একটা হচ্ছে ঘনাদার গল্প, দেখ না কাণ্ড, ঘনাদার গল্প পড়ার বয়স এখন আছে? অন্যটি একটি কবিতার বই, নাম পালক, আজ আর লিখবো না, ঘুম পাচ্ছে, নীলু। পুনশ্চ, তোর সঙ্গে যে রকিব ভাইয়ের দেখা হয়েছিল ঢাকায়, এই কথাটি তুই কোনো চিঠিতেই লিখিসনি। প্রিয় আপা, আমি তোমাকে 4টি চিঠি দিয়েছি, তুমি মাত্র 2টি চিঠির জবাব দিয়েছ, এরকম করলে আমি আড়ি নেব, তখন মজা টের পাবে। বাবার খুব অসুখ, ডাক্তার বলেছেন ম্যালেরিয়া, খুব দুর্বল হয়ে গেছেন, এখন আর বাইরে যান না। বাবা তার প্রেসটা বিক্রি করে দিয়েছেন, কিন্তু কাউকে সেটা বলেননি, নজমুল চাচা এটা নিয়ে খুব রাগ করেছেন। আরেকটা খুব খারাপ খবর আছে, আমার গানের স্যারের ছোট ছেলেটা পানিতে ডুবে মরে গেছে, ছেলেটার বয়স 7, তার নাম দীপন, তুমি তাকে দেখেছিলে, তোমার মনে আছে? তবলা বাজিয়েছিল, তুমি বললে, ও মা, এইটুকু ছেলে এত সুন্দর তবলা বাজায়, তোমার কলেজ কবে ছুটি হবে? সেতারা। প্রিয় মা বিলু, দোয়ানিও, তোমার বাবার অসুখের সংবাদ পাইয়াছ, এখন কিছুটা সুস্থ, তবে পুরোপুরি সারে নাই, চিন্তার কোনো কারণ নাই, ইতিমধ্যে তোমার লোকাল গার্জেন সফদার সাহেবের একখানি পত্র পাইয়াছি, তুমি নাকি তাকে বলেছ ছুটির দিনে হোস্টেলে থাকতে চাও, এটা ঠিক না, সফদার সাহেব অত্যন্ত সজন ব্যক্তি,
তার কথা শুনিবে এবং সেই মতো চলিবে। তোমার বাবার ব্যবসা কিঞ্চিত মন্দ যাইতেছে, কিন্তু খুব সম্ভবত তিনি প্রেস বিক্রি করিয়া দিয়েছেন, কাজটা ঠিক হয় নাই। চালু প্রেস বিক্রয় করবার কোনো প্রয়োজন ছিল না, তুমি কোনোরূপ চিন্তা করিও না। তোমাদের অন্য অংশটি ভাড়া দেওয়ার চেষ্টা করিতেছি, দুই একজনের সঙ্গে কথাবার্তা হইয়াছে, যে কোনো ভাড়াটাকে হুট করে ঢুকানো ঠিক হইবে না, তাই বিলম্ব হইতেছে। ভালো থাকিও, ঠিক মতো পড়াশোনা করিও। তোমার চাচা নজমুল ইসলাম। নীলু, তোর চিঠি পেয়েছি আজ বিকেলে, এখন প্রায় রাত 11টা। অনেক রাতে উত্তর লিখতে বসেছি, কারণ আমার রুমমেট কিছু লেখার সময় খুব বিরক্ত করে। ঘাড়ের কাছে মাথা এনে সে চিঠি পড়বে, আমি এতটুকুও পছন্দ করি না, তবু সে এটা করবেই। তার ধারণা আমি কোনো ছেলেকে চিঠি লিখছি। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, বাবার অসুখের খবর পেয়ে খুব খারাপ লেগেছে, এতদিনে সেরেছে নিশ্চয়ই। সব জানাবি, নজমুল চাচা লিখেছেন প্রেস বিক্রি হয়ে গেছে, শুনে যা ভয় লাগছে, এখন আমাদের চলবে কি করে? আর সমস্ত দিন আমার এইসব ভেবে খুব খারাপ লেগেছে। তার উপর আজ বায়োলজি ল্যাব ছিল, আমাদের ডেমনস্ট্রেটর একটা ব্যাং এনে ক্লোরোফর্ম করলেন, আমরা শুধু দূর থেকে দেখলাম, তারপর দেখি উনি সেটা কেচি দিয়ে কচকচ করে কেটে ফেললেন, ব্যাঙের হৃৎপিণ্ডটা তখনও লাফাচ্ছে, কি যে খারাপ লেগেছে। বিকেলে হোস্টেলে ফিরে এসেও বমি বমি লাগছিল, রাতে ভাত খায়নি, আমার রুমমেট তখন ফ্রেঞ্চ টোস্ট করে খাওয়ালো। ওর একটা কেরোসিন কুকার আছে, খাটের নিচে লুকিয়ে রাখে, কারণ হলে এসব অ্যালাউ করে না, কিন্তু বেচারির খুব রান্নার শখ। কয়েকদিন আগে গাজরের হালুয়া বানালো, এটি বানানো যে এত সহজ তা জানতাম না, অনেক রকম রান্না জানে সে। মেয়েটির নাম মালা, রাজশাহী থেকে এসেছে, দারুণ স্মার্ট মেয়ে। হোস্টেল সুপারের পারমিশন না নিয়েই সে দুদিন এক আত্মীয় বাড়ি থেকে এসেছে। এখানে নিয়মে খুব কড়াকড়ি, তবে সিনিয়র মেয়েদের বেলায় ততটা নয়, সিনিয়র মেয়েরা দোতলায় থাকে, ওদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। ওরা অনেক রকম কাণ্ড কারখানা করে, গত শুক্রবার কি হয়েছে জানিস? রাত একটাই শুনি হঠাৎ দারুণ হইচই, পরে শোনা গেল দোতলায় কটি মেয়ে প্লানচেট করে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা নিয়ে এসেছে, সে আত্মা আবার কিছুতেই যেতে চাইছে না। হোস্টেল সুপার এলেন, হুলুস্থুল কাণ্ড, তুই লিখেছিস তোর রকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, সে সম্পর্কে কিছু লিখিনি, ইচ্ছে করেই লিখিনি, তুই আবার কি ভাবতে কি ভাববি, যাক এখন লিখছি। সেদিন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা কিনতে নিউ মার্কেট গিয়েছিলাম, আমার সঙ্গে আমার রুমমেট মালা ছিল, সে চুল বাঁধার রাবার ব্যান্ড আর টিপ কিনবে। কেনাকাটা শেষ হবার পর আমরা ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ মালা বলল, দেখ ওই ভদ্রলোক তখন থেকে আমাদের পিছে পিছে আসছে আর মিচকি মিচকি হাসছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি একজন দাঁড়িয়ালা ভদ্রলোক আমাকে তাকাতে দেখে সে বলল, তুমি নীলু না বিলু? আমি তখনও চিনতে পারিনি। তখন ভদ্রলোক রাগি গলায় বলল, চিঠির জবাব দাওনি কেন? তখন চিনলাম, খুব অবাক হয়েছিলাম, এরকম গোপ টোপ কল্পনাও করিনি। তারপর উনি আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন, মালা কিছুতেই যাবে না, শেষ পর্যন্ত অবশ্যই গেল। তিনি সারাক্ষণই তোর কথা জিজ্ঞেস করছিলেন, তার কি ধারণা জানিস? তার ধারণা না বলবো না। শোন নীলু একটা কথা, ওই ভদ্রলোককে বলবি উনি যেন গোপ টোপ কামিয়ে ফেলেন, যা জঘন্য লাগছিল ওকে। এই যা, একটা বেজে গেছে, শুয়ে পড়ি, কাল পরশু আবার চিঠি লিখব। বিলু। মা বিলু, দোয়ানিও, নীলুর নিকট হইতে শুনিলাম তোমাদের দোতলায় মেয়েরা প্লানচেটে আত্মা আনিয়াছে, উহাদের সহিত কোনো রূপ সম্পর্ক রাখিবে না, সব কিছু নিয়ে ছেলে খেলা ভালো না। তোমাদের উপরের তলায় নতুন ভাড়াটে আসিয়াছে, অতি সজন ভদ্রলোক, স্বামী স্ত্রী ও একটি ছেলে, ছেলেটি ঈশ্বর দুরন্ত। তোমার বাবার অসুখ অল্প বাড়িয়াছে, তবে চিন্তার কারণ নাই, শরীরের উপর অযত্ন ও অবহেলার এই ফল, কিছুদিন ভুগাইবে আর সব সংবাদ ভালো। জনেক লোক মারফত আমি মুক্তাগাছার কিছু মন্ডা পাঠাইলাম, বন্ধুবান্ধব নিয়া খাইও, আর তোমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের নিকট একটি পৃথক পত্র দিলাম, পত্রটি তাহাকে পৌঁছাইয়া দিও ও আমার সালাম দিও, ইতি তোমার চাচা নজমুল ইসলাম। হোস্টেল সুপার, জনাবা, সবিনয় নিবেদন এই যে জানিতে পারিলাম আপনার হোস্টেলের কতিপয় ছাত্রী প্লানচেট না কি করিতেছে, এইসব বিষয় নিয়া ঠাট্টা তামাশা শুভ নয়, ছাত্রীর অভিভাবক হিসেবে আমি চিন্তাযুক্ত আছি,
আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করিয়া চিন্তামুক্ত করিবেন। আপনার নিকট এই আমার বিনীত প্রার্থনা। ইতি নজমুল ইসলাম। আপা, নীলু আপাকে এত লম্বা চিঠি লিখেছ, আমাকে লেখনি কেন? আমি খুব রাগ করেছি, আর কোনো দিন তোমাকে চিঠি লিখব না, আল্লাহর কসম। বাবার অসুখ খুব বেড়েছে, আর আকবরের মার হাতের আঙ্গুলের নিচে ঘা হয়েছে। নাজমুল চাচা বলেছেন বেশি পানি ঘাটাঘাটির জন্য এরকম হয়েছে। দোতলার নতুন ভাড়াটে এসেছে করিম সাহেব, ভদ্রলোক, খুব মোটা। তার ছেলেটি দারুণ দুষ্টু এবং ফাজিল। সে আমাদের কাচের জগটা ভেঙে ফেলেছে, ভেঙে আবার দাঁত বের করে হাসে, এমন ফাজিল সে। তারা পুনচ্চ, আপা, তোমরা যে রবীন্দ্রনাথের আত্মা এনেছ, সে কী করেছে? আমাদের ক্লাসের একটি মেয়ে বলেছে সেও নাকি প্লানচেট করতে পারে। আমার বিশ্বাস টিশ্বাস হয় না, সে খুব গুল ছাড়ে, এই জন্য আমরা তার নাম দিয়েছি গুলবাহার। প্রিয় বিলু, তোদের হোস্টেলের মেয়েরা ভূত এনেছে শুনেই নজমুল চাচা খুব রাগ করেছেন। তিনি বলেছেন হোস্টেল সুপার এবং প্রিন্সিপালকে চিঠি লিখবেন। তার স্ত্রীর নাম নীনা, ভদ্রমহিলা নাকি সুরে কথা বলেন। প্রথম দিন বাড়িতে এসে বললেন বাড়ি খুব বড়, তবে চারদিকে খুব জঙ্গলা। আমি বহু কষ্টে হাসি সামলেছি, তবে ভদ্রমহিলা খুব ভালো, বাবার জন্যে স্যুপ পাঠান এবং খুব খোঁজ খবর করেন। তবে ভদ্রমহিলার শুচিবায়ু আছে, রোজ তিনবার ঘর ধোয়া মোছা করেন। বিলু, তোকে এখন একটা কথা বলি, আমি রকিব ভাইয়ের একটা খুব চমৎকার চিঠি পেয়েছি, এত সুন্দর চিঠি যে আমি খুব কাঁদলাম। কত লক্ষবার যে পড়েছি সেই চিঠি। আমার কি ইচ্ছে করছে জানিস? ইচ্ছে করে একদিন হুট করে ভদ্রলোকের বাড়িতে গিয়ে তাকে চমকে দেই। তারপর তিনি যখন বলবেন তুমি কে, নীলু না বিলু, আমি তখন বলবো বিলু, এবং অনেকক্ষণ বিলু হিসেবে কথাবার্তা বলার পর বলবো আমি কিন্তু নীলু। ভদ্রলোকের মুখের অবস্থাটা কী হবে ভেবে দেখেছিস? বিলু, এ ভদ্রলোকের সঙ্গে আমার কী করে পরিচয় হলো তোকে বলি। মুন্নিদের বাসায় বেড়াতে গিয়েছি, অপলারাও গিয়েছে। মুন্নি বলল আমার এক ভাই এসেছেন ইউনিভার্সিটির টিচার, অঙ্কের টিচার, যা গম্ভীর, আমরা আড়াল থেকে দেখলাম সত্যি গম্ভীর। মুন্নি তখন কী করলো জানিস? আমাকে বলল এই নীলু, তুই যদি আমার ওই ভাইয়ের কাছ থেকে একটা সিগারেট নিয়ে খেতে পারিস তো বুঝবো তোর সাহস আছে। আমি বললাম শুধু তার কাছ থেকে একটা সিগারেট নিয়ে খাবো কেন? তুই তো টেনেছিস সিগারেট স্কুলের বাথরুমে, এখন দেখি তোর সাহস। যদি সিগারেট চাইতে পারিস তাহলে প্রমাণ হবে আমাদের ক্লাসে তোর চেয়ে সাহসী মেয়ে নেই। আমি ইতস্তত করে ঢুকে পড়লাম ভদ্রলোকের ঘরে, কোনো রকমে বললাম মুন্নির সঙ্গে আমার একটা বাজি হয়েছে, সেই বাজিতে আমি জিতবো যদি আপনি আমাকে একটা সিগারেট দেন। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, তবে একটা সিগারেট বের করে দিলেন। আমি বললাম আপনি রাগ করবেন না, সিগারেটটা আমাকে ধরাতে হবে। ভদ্রলোক দিয়াশলাই বের করে দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করলেন তোমার নাম কি? নীলু। ও নীলু, তোমার কথা বলেছে মুন্নি আমাকে। কি বলেছে? বলেছে তুমি খুব তেজি মেয়ে, আরও অনেক কিছু বলেছে নিশ্চয়ই। ভদ্রলোক তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বললাম আর কিছু বলেনি মুন্নি? আর কি বলবে? বলেনি আমার মা পালিয়ে গেছে। আমাদের সম্পর্কে যখন কেউ কিছু বলে তখন সেটাই সবার আগে বলে। ভদ্রলোক চুপ করে রইলেন। আমি বললাম মুন্নি বলেনি সেসব? বলেছে। আমি দেখলাম জানালার আড়াল থেকে মুন্নি ও অপলা অবাক হয়ে দেখছে আমার হাতে জ্বলন্ত সিগারেট। আমি বললাম আজ উঠি, আপনি আমার উপর রাগ করেননি তো? রাগ করব কেন? আপনার সামনে সিগারেট টানলাম যে? না, রাগ করিনি, মাঝে মাঝে এই সব ছেলে মানুষই দেখতে ভালোই লাগে। আমি উঠে দাঁড়াতেই ভদ্রলোক বললেন নীলু বসো, তোমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে, প্লিজ বসো। আমি অবাক হয়েই বসলাম। আর আমার কী যে ভালো লাগলো, এখনও মনে আছে সে রাতে অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারিনি। শেষ রাতের দিকে ঘুম এলো এবং আমি ভদ্রলোককে স্বপ্নে দেখলাম, যেন আমি চা বানাচ্ছি। তিনি এসে বললেন নীলু আজ আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও, অপেক্ষা করবার দরকার নেই। আমি রাগের ভঙ্গি করে বললাম না, আজ কোথাও যেতে পারবে না, আজ আমরা বাগানে হাঁটবো। অদ্ভুত মিষ্টি স্বপ্নের ভেতরই আমি কেঁদে বুক ভাসিয়েছি, কাউকে এই স্বপ্নের কথা বলতে পারিনি। তোকে বলার ইচ্ছা হয়েছে কিন্তু সাহস হয়নি, তুই খুব হাসাহাসি করিস। তোকে আমি অনেক কথা বলতে চাই বিলু,
ছুটি হতে তো অনেক দেরি, একবার চলে আয় না। তাছাড়া এমনিতেও তোর আসা উচিত, বাবার শরীরটা খুব খারাপ, কেউ তোকে জানাচ্ছে না। কাল রাতে আমি ঘরে ঢুকতেই বাবা বললেন, কে রেনু? আমি বললাম, বাবা আমি নীলু। বাবা কেমন চোখে তাকালেন আমার দিকে, তারপর বললেন, নীলু তোর মা বোধহয় এসেছে, বসতে টসতে দে, পুরনো কথা মনে রেখে লাভ নেই, বিলু চলে আয়, তোর নীলু। বাড়ি ফিরে অবাক হলাম, সব কিছুই অন্যরকম লাগছে, চারিদিকে কেমন যেন অন্ধকার অন্ধকার, সব কিছুই অন্যরকম হয়ে গেছে। সেতারাকেও মনে হলো এই তিন মাসে অনেকখানি বড় হয়ে গেছে, সবচেয়ে বদলেছেন বাবা। কি যে খারাপ হয়েছে তার স্বাস্থ্য, চোখ হলুদ, মাথার সামনের দিকের চুল সব পড়ে গেছে। আমি তার ঘরে ঢুকতেই তিনি বললেন, কে রেনু? আমি অনেকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম, তারপর বললাম, বাবা আমাকে চিনতে পারছো না? চিনতে পারবো না কেন, কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগে, বসো মা আমার কাছে। বাবা তার রোগা একটা হাত আমার কোলে তুলে দিলেন। তুমি আমাকে একটা চিঠিও লেখনি বাবা, শরীরটা খারাপ মা, খুব খারাপ। ঠিক তখন নীলু চা নিয়ে ঢুকলো। বাবা মাথা বালিশে তুলে বলল, কে রেনু? নীলু অত্যন্ত যত্নে বাবাকে বালিশে হেলান দিয়ে বসালো, পিরিচে ঢেলে ঢেলে চা খাওয়ালো। নীলু দেখি অনেক কাজ শিখেছে, গিন্নি গিন্নি ভাব, সে কোমরে আঁচল জড়িয়ে ছুটোছুটি করে অনেক কাজ করছে। এক ফাঁকে বলল, সংসারের হাল ধরেছি, তাই দেখছি। কি যে ঝামেলা গেছে তুই তো জানিস না, তোকে কিছু জানানো হয়নি। তা জানাবি কেন, আমি কে? তাও ঠিক, নীলু হাসলো। আমি বললাম, তুই খুব সুন্দর হয়ে গেছিস নীলু। নীলু কিছু বলল না, অন্য সময় হলে সে কিছু একটা ঠাট্টার কথা বলতো, আজ দেখলাম লজ্জা পাচ্ছে। নীলু তুই কেমন অন্যরকম হয়ে গেছিস। অন্যরকম মানে কীরকম? তোর মধ্যে কেমন একটা মা মা ভাব চলে এসেছে। নীলু এবারও লজ্জিত ভঙ্গিতে আবার হাসলো, সত্যি সত্যি সে বদলে গেছে, কিন্তু এই নীলুকেও ভালো লাগছে। আমি মৃদু স্বরে বললাম, আজ রাতে আমরা দুজন একসঙ্গে শোবো, কেমন নীলু? ঠিক আছে, সারা রাত গল্প করব। নীলু হাসলো। ছোট বোনদের পাগলামি কথাবার্তা শুনে বড় বোনরা যেমন প্রশ্রয়ে হাসাহাসি করে, সেরকম হাসি। ওরা আমার ঘরটি আগের মতো করে সাজিয়ে রেখেছে, টেবিলের ওপর বইপত্র যা ছিল সেসবই আছে, একটা বাজারের লিস্ট করেছিলাম সেই লিস্টটা পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। আমার বিছানায় এখন কে শোয় নীলু? সেতারা? হুম, সেতারা বুঝি সেরকম, ও এখনও আমার সঙ্গে ঘুমোয়। আরও অনেক মজার ব্যাপার আছে সেতারার। সেতারা বলল, ভালো হবে না আপা। আমি বললাম, কি ব্যাপার? সেতারাকে কে যেন প্রেমপত্র লিখেছে রুলটানা কাগজে। নীলু খিলখিল করে হেসে উঠল, কে বলবে, এই বাড়িতে কোনো দুঃখ কষ্ট আছে? নীলু বলল, নজমুল চাচা তার মেয়ের কাছে যাচ্ছেন, জানিস তো? না তো, সামনের মাসের মাঝামাঝি যাবেন, ওর মেয়ের কী যেন একটা অপারেশন হবে, গল ব্লাডার না কি যেন, ঠিক জানি না, মেয়ের বাবার জন্য টিকিট পাঠিয়েছেন। নজমুল চাচা নিশ্চয় খুব খুশি? না খুব না, এত দূর একা একা যেতে ভয় পাচ্ছেন। ভয়ের কি, কি জানিন চাচার হেনতেনো কথা, আসলে যাবার ইচ্ছা নেই। যাচ্ছেন তো? তা যাচ্ছেন, নজমুল চাচার সঙ্গে দেখা করতে গেলাম। নজমুল চাচা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন, যেন আমি তার হারিয়ে যাওয়া একটি মেয়ে কোনোদিন ফিরে পাবে ভাবেননি, হঠাৎ ফিরে পেয়েছেন। তার কাণ্ড দেখে দরজার পাশে দাঁড়িয়ে নীলু হাসতে লাগলো। চাচা রাগি গলায় ধমক দিলেন, হাসছিস কেন? নীলু মুখ টিপে বলল, এমনি হাসছি, কাঁদলে দোষ নেই হাসলে দোষ। তুই নিচে যা তো নীলু। ঠিক আছে যাচ্ছি, কিন্তু বিলু ভেবে যাকে জড়িয়ে ধরে কাদা হচ্ছে সে কিন্তু বিলু নয়, আমি বিলু। নজমুল চাচা হক চুকিয়ে গেলেন, তীক্ষ্ণ চোখে তাকাতে লাগলেন, তার মনে সন্দেহ ঢুকে গেল। তুই কে, নীলু না বিলু? আমি বিলু, সত্যি করে বল, সত্যি বলছি। না তুই নীলু, বড় ফাজিল হয়েছিস, যা বিলুকে পাঠিয়ে দে। আমি হাসতে হাসতে নিচে নেমে গেলাম, বাড়িতে এসে বড় ভালো লাগছে। দোতলায় নতুন ভাড়াটেদের সঙ্গে কথা হলো, নীলু বলেছিল নাকি স্বরে কথা বলেন, কোথায় কি, দিব্যি ভালো মানুষের মতো কথাবার্তা, নীলুটা এমন বানাতে পারে, ভদ্রমহিলাকে আমার বেশ পছন্দ হলো, তবে একটু বেশি কথা বলেন। আমার সঙ্গে দু তিন মিনিট কথা হলো, এর মধ্যে হড়বড় করে 100 ঘন্টা কথা বলে ফেললেন। তবে যেসব মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘোর প্যাঁচ থাকে না, এটা সত্যি কথা।
বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয়। সমস্ত দিন আমি অন্য এক ধরনের ভালো লাগা নিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দুপুরে নীলু আমাকে বাগানে নিয়ে গেল। পেয়ারা গাছে নাকি ডাসা ডাসা পেয়ারা হয়েছে, খুব মিষ্টি। বাগান পরিষ্কার করেছে কে? ওই দোতলার ভদ্রমহিলা করিয়েছেন। এখন ভালো লাগছে না? হুম, চমৎকার লাগছে। ওই ভদ্রমহিলা আর তার হাজবেন্ড প্রায়ই সন্ধ্যাবেলা বাগানে বসে চা খান। একদিন তো দেখি হাত ধরাধরি করে হাঁটছেন, খুব রোমান্টিক। আমি ঘাসের উপর বসতে বসতে বললাম, তোর রকিব ভাই আর চিঠি লেখে নাকি? নীলু লাল হয়ে বলল, লেখে মাঝে মাঝে। কি লেখেন? এই সব আজে বাজে কথা, তেমন কিছু না। তুই নিশ্চয়ই খুব লিখিস? নীলু জবাব দিল, না। কী রে, লিখিস না কেন? মাঝে মাঝে লিখি। তুই কি লিখিস নীলু? নীলু চুপ করে রইল। বল না, যা মনে আসে তাই লিখি। বাবার কথা লিখি, মার কথা লিখি, তোর আর সেতারার কথা, সবার কথা লিখি। লিখতে খুব ভালো লাগে। আমি একটি ছোট্ট নিঃশ্বাস গোপন করে হালকা স্বরে বললাম, তোদের বিয়ে হলে বেশ মানাবে, দুজনেই চিঠি লেখার ওস্তাদ। নীলু অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, হয়তো তার চোখে পানি আসছে। যাচ্ছে না, আমি দেখে ফেলি। সন্ধ্যাবেলা আমরা তিন বোন নদীর পাড়ে হাঁটতে গেলাম। মা যখন ছিলেন তখন আমরা প্রায় হাঁটতে আসতাম। প্রায় মাইল খানিক হাঁটা হয়ে যেত, এক সময় ক্লান্তিতে পা ভারী হয়ে আসতো, তবুও মায়ের হাঁটা শেষ হতো না। নীলু বলতো, আর পারবো না, ক্ষমা চাই, আমি এখানে বসে থাকবো, তোমরা যাও। মা বলতেন, অল্প কিছু দূর যাবো, সামনেই নদীটা খুব সুন্দর। একই রকম নদী, একই দৃশ্য দুপাশে, তবু কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ কণ্ঠে বলতেন, আহ কি সুন্দর। তেমন বিশেষ সৌন্দর্যের কিছু আমরা দেখতে পেতাম না, কিন্তু মার মুগ্ধভাব আমাদেরকেও স্পর্শ করত। নীলু হাই তুলে বলতো, মন্দ না, ভালোই। মা চলে যাবার পর আমরা নদীর কাছে আসিনি। না কথাটা ঠিক হবে না, বাবার সঙ্গে এসেছিলাম একদিন, গত শীতের আগের শীতে। বাবার হঠাৎ শখ হলো আমাদের নিয়ে বেড়াবেন। খুব উৎসাহের সঙ্গে বললেন, ফ্লাক্সে করে চা নিয়ে যাব, নদীর পাড়ে বসে চা খাবো, কি বলিস? আমরা কেউ তেমন উৎসাহ দেখালাম না, শুধু সেতারা খুব উৎসাহ দেখাতে লাগলো। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে আমরা বেড়াতে বের হলাম। বাবার কাঁধে ফ্লাক্স, আমরা তিন বোন হাত ধরাধরি করে তার পিছু পিছু যাচ্ছি। কুয়াশায় চারদিক ঢাকা, দেখার মতো তেমন কিছুই নেই, নদীটিও শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বাবার উৎসাহ মিটিয়ে এসেছে, মৃদু স্বরে বললেন, ফিরে যাবি নাকি? নীলু বলল, কোথাও বসে চা শেষ করি, এত কষ্ট করে ফ্লাক্সটা আনলে, কোথাও বসার মতো তো জায়গা পাওয়াই গেল না, সব শিশিরে ভিজে আছে। বাবা অত্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন, সেই আমাদের শেষবারের মতো যাওয়া। বাবা সুস্থ থাকলে বাবাকে নিয়ে আসা যেত। তিনি আমাদের তিন বোনকে বেরোতে দেখে আগ্রহ নিয়ে বলেছিলেন, কোথায় যাচ্ছিস তোরা? সেতারা বলেছে, নদীর পাড়ে হাঁটতে যাচ্ছি বাবা। তিনি ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, খুব ভালো, খুব ভালো। বেশিক্ষণ থাকবো না, যাবো আর আসবো, যতক্ষণ ইচ্ছা থাকিস মা, আমার জন্য ভাবতে হবে না, আমি ভালোই আছি, খুব ভালো। আমরা হেঁটেছি নিঃশব্দে, অনেকেই কৌতূহলী হয়ে তাকাচ্ছে আমাদের দিকে। দু একজন বুড়ো মতো ভদ্রলোক সেতারাকে জিজ্ঞেস করলেন, ভালো আছো? নীলু বলল, সেতারাকে সবাই চেনে, ইস, আগে যদি মন দিয়ে গানটা শিখতাম। আমরা হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে চলে এলাম প্রায়। সেখানে একটা প্রকাণ্ড ঝাঁকড়া রেন্টি গাছ, তার শিকড় নেমে গেছে নদীর দিকে। কয়েকজন কলেজের ছেলেটেলে হবে গাছের গুড়ির উপর বসে সিগারেট টানছিল। ওরা আমাদের দেখেই উঠে দাঁড়ালো। একজন এগিয়ে এসে বলল, আপনারা বসবেন? না, বসুন না, একটু আমাদের সঙ্গে বসুন। সেতারা বলল, কিন্তু আপনারা গান গাইতে বলতে পারবেন না। সব কটি ছেলে একসঙ্গে হেসে উঠল। আমরা তিন বোন পাশাপাশি বসলাম, ছেলেগুলোও আমাদের সামনে বসল। নীলু বলল, আপনারা রোজ এখানে আসেন, জায়গাটা খুব সুন্দর। ছেলেগুলি কোনো উত্তর দিল না। সেতারা বলল, সন্ধ্যা হয়ে এসেছে, বাড়ি যাওয়া দরকার, আমরা আপনাদের পৌঁছে দেব। আমরা উত্তর দিঘির পাশ দিয়েই রোজ যাই। আমরা বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। ছেলেগুলি সেতারাকে গান গাইতে বলল না, কিন্তু সেতারা নিজ থেকেই গুনগুন করতে শুরু করল। খোলা মাঠ, আদুরেই শীর্ণকায় ব্রহ্মপুত্র। সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা ডানা ঝাপড়াচ্ছে গাছে গাছে, এর মধ্যে সেতারার কিন্নর কণ্ঠ চারিদিকে ছড়িয়ে পড়ল। চাহিতে যেমন আগের দিনে, তেমনি মোদির চোখে চাহিও।
যদি গো সেদিন আসে জল, লুকাতে সে জল করিও না ছল। আমাদের তিন বোনের চোখ জলে ভিজে উঠল। আমরা কতগুলি অপরিচিত ছেলের সামনে বসে কাঁদতে শুরু করলাম। কান্নার মতো গভীর কিছু নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যকে স্পর্শ করে। ছেলেগুলি দেখলাম একে একে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছে। পুরুষরা তাদের চোখের জল মেয়েদের দেখাতে চায় না। একটি ছেলে কোমল স্বরে বলল, আরেকটা গাইবেন? কোনো অলৌকিক জগৎ থেকে যেন সেতারার গান আসে। বুকের মধ্যে প্রচণ্ড কষ্ট নিয়ে শুনলাম সে গাইছে, নহে নহে প্রিয় এ নয় আঁখি জল। ক্রমে সন্ধ্যা মিলিয়ে এলো। ব্রহ্মপুত্রের উপর দিয়ে উড়ে আসতে লাগলো শীতল হাওয়া। অন্ধকার ঝোপগুলিতে চিকচিক করতে লাগলো জোনাকি। ছেলেগুলি আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। সেতারা বলল, ভেতরে আসবেন? জি না জি না। কিন্তু ওরা চলে গিয়েও গেল না, গেটের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রইল চুপচাপ। একজন মৃদুস্বরে বলল, আপনার বাবার শরীর কি এখন ভালো? নীলু বলল, একটু ভালো, কিন্তু বাবার শরীর ভালো নয়। আমি জানি বাবা মারা যাবেন খুব শীঘ্রই, মৃত্যু টের পাওয়া যায়। তার পদশব্দ ক্ষীণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। বাবা মারা যাবার পরপরই আমরা একা হয়ে যাব। কেউ কি তখন এগিয়ে আসবে আমাদের কাছে? এক মুখ দাড়ি গোফ নিয়ে রকিব ভাই হাসি মুখে বলবেন, কে বিলু আর কে নীলু। গাঢ় ভালোবাসার সুবিশাল বাহু প্রসারিত করবে আমাদের দিকে। হয়তো করবেন, হয়তো করবেন না, এখানে কিছুই নিশ্চিত করে বলা যায় না। বসবার ঘরে বাতি জ্বলছিল। আমরা ঘরে ঢুকেই দেখলাম আমাদের লাল রঙের সোফাটিতে মা বসে আছেন। কেমন অদ্ভুত একটি বিষণ্ণ ভঙ্গি। মা মাথা নিচু করে বললেন, তোমাদের বাবাকে দেখতে এলাম, নজমুল সাহেব টেলিগ্রাম করেছিলেন। মার পরনে সাদার ওপর নীল নকশার একটা শাড়ি, মাথায় আঁচল দিয়ে চুপচাপ বসে আছে। বয়সের ছাপ পড়েছে চোখে মুখে, কপালের কাছে এক গোছ রূপালি চুল, তবুও কি চমৎকারই না লাগছে তাকে। মা বললেন, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিলাম না। মা কি আমাদের তুমি করে বলতেন না তুই করে বলতেন, কিছুতেই মনে পড়ল না। সবাই অনেক বড় হয়ে গেছো, খুব সুন্দর হয়েছ তোমরা সবাই, বসো কথা বলি তোমাদের সঙ্গে। আমরা বসলাম। মা বললেন, তোমরা নাকি নদীর পাড়ে গিয়েছিলে? আমরা সেসব কথার জবাব দিলাম না। মা থেমে থেমে বললেন, কয়েকদিন আগে সেতারার গান শুনলাম রেডিওতে, বিশ্বাসই হয়নি আমার মেয়ে এত সুন্দর গান গায়। সেতারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, কিছু একটা দেখতে চেষ্টা করছে মার মধ্যে, নিজের মনের ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে হয়তো। তুমি মা খুব নাম করবে, দেশের মানুষের ভালোবাসা তুমি পাবে, এখনই অবশ্যই পেয়েছ, আরও পাবে। নীলু বলল, আপনি কখন এসেছেন? কিছুক্ষণ আগে। যান বাবার কাছে যান, উনি আপনার জন্য খুব ব্যস্ত হয়ে আছেন। মা নড়লেন না, বসেই রইলেন। আমি বললাম, আসুন আপনাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। বাবার ঘরে ঢোকা মাত্র বাবা তার অভ্যাস মতো বললেন, কে রেনু? মা দরজার পাশে চমকে দাঁড়ালো। বাবা বললেন, ভালো আছো রেনু? সেই রাতেই বাবার অসুখ বেড়ে গেল। বুকে হাত দিয়ে বহু কষ্টে টেনে টেনে নিঃশ্বাস নিতে লাগলেন, কথাবার্তা জড়িয়ে গেল। তবু একটু কোনো শব্দ হতেই মাথা তুলে বলতে লাগলেন, কে রেনু? মা তার এত পাশে দাঁড়িয়ে কিন্তু চিনতে পারলেন না। আমি চলে এলাম আমার ঘরে। নীলুর বিছানার উপর দেখি একটি নীল খাম পড়ে আছে, রকিব ভাইয়ের চিঠি নিশ্চয়ই। নীলু হয়তো আজই পেয়েছে, রেখে দিয়েছে গভীর রাতে একা একা পড়বার জন্য। চারিদিকে শুনশান নীরবতা। আমি বসে আছি চুপচাপ, আমার পাশেই ভালোবাসার একটি নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম, ঠিক তখনই নিচ থেকে তীব্র ও তীক্ষ্ণ কান্নার শব্দ ভেসে এলো, মা কাঁদছেন। শেষ হলো হুমায়ুন আহমেদের তোমাকে উপন্যাসের শেষ পর্ব। আজকের এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে যাচ্ছি, প্লেলিস্ট থেকে কিন্তু এই পুরো উপন্যাসটি আপনারা শুনে নিতে পারেন। টাটা জানিয়ে শেষ করছি।